পাইপও লাগবে, সকেট লাগবে, শুকনো তো মশলা ভালো ধরে না, আর ভিজালে পরে মশলাটা ভালো ধরবে। তারপরে দেয়াল গাতার পরের দিন তো যত ভিজাবে তত টাইট হবে, তত শক্ত হবে। ভিজি তো করতে পারলো না, হ্যাঁ তো বললো আরো তিনজনের লোক নিয়ে আসছে, আজকেই করে দেবো। এখানে চাপ দিলে ওইদিক জল রিটার্ন চলে যাচ্ছে ট্যাঙ্কিতে। বন্ধুরা, বিকেলবেলার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম। তো দেখো বন্ধুরা, কালকে যেইটুকু দেখেছিলে তোমরা, বলেছিলাম যে সারা দিন যা ভিডিও করেছি একদিনে শেষ হবে না, এটা দেখো বিকেলবেলার থেকে। তো বিকেলবেলায় একটুখানি খাওয়া দাওয়া সেরে, বাড়ির কাজকর্ম সেরে দেখো রাস্তায় এসে একটু বসে আছি। আমার ছাগলের ছানাটা একটুও ক্যামেরার দিকে মুখ দিয়ে তাকাতেই চাইছে না। তো একটু কোলের কাছে নিয়ে যদি বসি তাহলে একদম পুরো ঘুমিয়ে পড়ে গরমে গরমে। আর ওদিকে অরিত্রীর পাপা স্নান করেনি, স্নানের আগে ইটগুলোতে জল দিয়ে দিচ্ছে, আমি একটুখানি দিলাম শক করে। তো চলো বন্ধুরা, আজকে যাবো রাত্রেবেলায় একটা বিয়ে বাড়িতে। তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। আমাদের গ্রামের বিয়ে, বাঙালিদের বিয়ে কিভাবে হয় না হয় আমি যতটুকু পারবো আমি শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? প্রতিদিন বিকেলবেলায় খাওয়া দাওয়ার পরে ওই রাস্তার এখানটায় এসে একটু বসে থাকি। তো আরও দু চারটে বউ আছে, ওরাও আসে, একটু বসে বসে গল্প করি। কোনো জায়গায় তো যায় না, পাড়াতে তো কোনো দিনও যায় না। তো যাওয়ার সময়ই পেলে তো তারপরে তো যাবো, আর সময়ই তো পাই না তার জন্য যাওয়াও হয় না। তো দেখো, খোয়া বালিগুলো এমন জায়গাতে রেখেছে, আমার জামা কাপড় মেলার যে জায়গাটা সেটা একদম পুরো বন্ধই হয়ে গেছে। যতদিন না বালি টালিগুলো ফুরাবে ততদিন আমার এখানে আর জামা কাপড় মেলা হয়তো যাবেই না। ওদিকে দেখো, কাকিমারা বাড়ি নেই আজ তিন চার দিন হলো, মানে বেড়াতে গেছে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে জানো তো, মানে মনে হয় কি কেউ নেই নেই ভাব, মানে কারোর সাথে কথা বলতে পারি না, চুপচাপ একা একা লাগে, মানে এরকম লাগে। তো বান্ধবীটাও বাড়ি নেই, তো বান্ধবী কবে আসবে যে ঠিক জানি না। ও ওর বাপের বাড়ি গেছে আজ অনেক কদিনই হয়ে গেল, প্রায় এক সপ্তাহ হয়ে গেল, এক সপ্তাহর বেশি ছাড়াও কম না। তো চলো, এরকমভাবে একা একাই থাকতে হচ্ছে, সবাই বাড়ি চলে আসবে তারপরে আমি যাব বাপের বাড়িতে। তো বিকেলবেলায় শুধু রাস্তার ধারে বসে থাকলেই তো হবে না, বাড়িতে টুকিটাকি অনেকই কাজ থাকে। তো এদিকে মিস্ত্রি কাকুরা দেখে কাজ টাজ করে বাড়ি চলে গেছে, আজকে জানো তো বলেছিল প্রথম দিনই ঢালাই করবে, কিন্তু হয়ে সময় হলো না, মানে হয়ে পারলো না, তাই কালকে ঢালাই করবে। তো মিস্ত্রি কাকুরা বাড়ি চলে গেছে, দুটো এঁঠো থালা ছিল, থাল দুটো নিয়ে গিয়ে আমি কলপারে রেখে দিয়ে আসলাম। আর আমার জামা কাপড়গুলো তুললাম, শাশুড়ি মায়েরগুলো তুললাম, তুলে যার যার জায়গায় তার তার জামা কাপড়গুলো রেখে দিলাম। এদিকে দেখো, এই যে এরকমভাবে ভিত কেটে ধুয়ে গেছে, তো কালকে এসে ঢালাই করবে এর ভেতরে। তো কালকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখে মনে হচ্ছে জায়গাটা একদম একটুখানি সরু, কিন্তু যখন হচ্ছে মানে দেয়াল টেয়াল গাঁথা হয়ে যাবে, ভিত গাঁথা যখন হয়ে যাবে তখন আবার একটুখানি বড় বড়। তো বন্ধুরা দেখো, আজকের মতন কাজ এই যে এই পর্যন্তই হলো, মানে ভিতটা কেটে দিয়ে চলে গেল, কালকে হচ্ছে ঢালাই হবে। অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে, ঠিক আছে? নিজেরা তো পূরণ করতে পারবো কি না পারবো না, তো শ্বশুর মশাই পূরণ করছে। এখান দিয়ে সিঁড়ি উঠবে, উঠে ওপরে ঘর হবে, আর নিচে সিঁড়ির তলায় রান্নার জায়গা করবে। তো আমাদের অল্প একটু জায়গা, ঠিক আছে? এদিকে জায়গা নেই বেশি, এদিকে অল্প একটু জায়গা, না হলে আরেকটু বাড়ালে পারে ভালো হতো। একদমই সরুর ওপরে হবে জিনিসটা, আর ওই সাইডেও হবে না, ওদিকে তো কাকাদের ঘর, তো কোনো দিকেই হবে না, তাই এই সাইডেই সরু করে কোনো রকম করে করতে হবে।
আমাদের তো প্রথমে প্ল্যান ছিল উঠোনে ঘর করবে, ঠিক আছে? তারপরে সবাই বলল যে উঠোনে ঘর করলে উঠোনটা একদম জোড়া হয়ে যাবে, মানে আমাদের এখন যে পাকা ঘরটাতে থাকি সেটা একদম ঢাকা পড়ে যাবে, কিছুতেই দেখাই যাবে না। তো তার জন্য সবাই বুদ্ধি দিল যে ওপরে ঘর করার জন্য, তো ওপরেই তার জন্য এখন ঘরটা করা হচ্ছে, কারণ বুঝতে পারছো চাষি বাড়ি। দেখো বন্ধুরা, অরিত্র এই মাত্র পড়ে টরে বাড়ি আসলো, মানে কিছুক্ষণ হয়েছে, এসে আবারও হাতের কাজ করার জন্য বসে পড়েছে। বললাম এখন বসতে হবে না, তাও বসলো। রাত্রে বিয়ে বাড়ি যাবো না, হাতের কাজ কমপ্লিট করে রাখলো, তাই না? না চলো আসো, চলো আসো, চলো বাইরে একটু হেঁটে আসি তাড়াতাড়ি। চলো একটু পরে কিন্তু বিয়ে বাড়ি যেতে হবে, ঠিক আছে? চলো। তো শাশুড়ি মা তো বিয়ে বাড়িতে রান্না করছিল, চিংড়ি মাছের যে মাথাগুলো হয় সেই মাথাগুলো বেটে দেখো এখানে চিংড়ি মাছের চপ করেছে, মানে মাথা বাটা দিয়ে চপ করেছে, তো নিয়ে আসলো। তো এখন বসে বসে খাচ্ছি আমি আর একটি, তো শ্বশুরমশাইয়ের জন্য দুটো নিয়ে গেল। তো আমি একটার বেশি দুটো খাবো না, কারণ কি বলতো গ্যাস হয়ে যাবে, আর ওখানে গিয়ে তখন কিছুই খেতে পারবো না, একদমই ভালো লাগবে না, আর সেমন একটা না টেস্টিও হয়নি। চিংড়ি মাছ দিয়ে যদি করতো তাহলে বেশ ভালো হতো। একদম গোধূলি লগ্নে বিয়ে, ঠিক আছে? আমরা দেখো বেরিয়ে পড়েছি, বেরিয়ে যে চলে এসেছি, বেশি মেকআপ ঠেকআপ কিছুই করিনি, সিম্পল সাজুগুজু দিয়েছি। এরকম সাজুগুজু বিয়ে বাড়িতে কেউ দেয় না, ঠিক আছে? তো দেখো সিম্পল সেজেছি, আর এসে এখানে বসে পড়েছি। আর একটি পাপা ওদিকে ক্যামেরা করছে, চলো তোমাদের একবার বউটাকে দেখিয়ে নিয়ে এসি। বউ তো না আমাদের এখানকার মেয়ে, এটা তো এই দেখো দেখতে ভীষণ সুন্দর লাগছে কিন্তু, তাই না? তো পার্লার থেকে সাজিয়েছে, আর আমার বিয়ের সময় জানো তো পার্লার থেকে আমার শ্বশুর বাড়িতে আমাকে কাকা শ্বশুর সাজিয়েছিল, আর বাপের বাড়িতে আমার একটা বৌদি সাজিয়েছিল। তারপরে আমার বিয়েতেও আমার শ্বশুর বাড়িতে এরকম সিংহাসন নিয়ে এসেছিলো বসার জন্য। হ্যাঁ, আমি না ভীষণ লজ্জা পেতাম জানো তো, এই সিংহাসনে বসবো না বসবো না, মানে খুব অরিত্রের বাবাকে বলতাম যে বসবো না আমি, আমার মানে ভীষণ লজ্জা করতো মানে লোকজনের সামনে এরকমভাবে বসতে। তো এই দেখো বন্ধুরা, অরিত্রের পাপা ক্যামেরা করছে। আমার এই বেশিরভাগ বিয়েবাড়ির ভিডিওগুলো অরিত্রের পাপাকেই বললাম যে তুলে দাও, তো ওই তুলে দিয়েছিল, ঠিক আছে? ও আজকে একা ক্যামেরা করছে, এর আগে মানে মানে অন্যান্য জায়গায় দুজনে যায় তিনজনে যায়, তো আজকে একা একাই ক্যামেরা করছে। তো এইটা হচ্ছে মেয়ের মা, ওই যে মেয়ের পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তারপরে চলে এসেছে এখানে ফুচকা কফি স্টল বসেছে, তো প্রথমে একটুখানি কফি খাওয়ার জন্য আসলাম। এখানেও আরিত্রির পাপাই ক্যামেরা করে দিয়েছিল, ঠিক আছে? আর ফুচকার ওদিকে দেখতে পাচ্ছ কত ভিড়, ফুচকা এখন খাবো না, ভাবছি পরে খাবো, তো একটুখানি কফি নিয়ে নিয়েছি, চলো কফিটা খেয়ে নিই। আর এদিকে দেখো এটা হচ্ছে জামাই, জামাইকে হয়তো হচ্ছে মানে জামা চেঞ্জ করালো। আমাদের মধ্যে নিয়ম আছে শ্বশুর বাড়িতে মানে মানে শ্বশুর বাড়িতে যেসব পাঞ্জাবি ধুতি এগুলো দেয় সেগুলো পরে মানে বিয়ে করতে হয়, তো এখানে এক সেট পরে এসছে, সেটাকে চেঞ্জ করে আবার এই সেটটা পরলো। তো এই দেখো এখানে হয়তো শুভ দৃষ্টি হবে আর মালাবাদলও হবে। আমরা জানো তো যেই ফুচকা খেতে গেছি সেই টাইমের মধ্যে এসে দেখছি শুভ দৃষ্টি, তারপরে তোমার মালাবাদল সব কিছুই হয়ে গেছে। অরিত্রির পাপাকে ফোনটা দিয়ে গেছিলাম কিন্তু ও তো সময়ই পায়নি, ও আমাদেরকেই মানে আমারই ক্যামেরা করে দেবে না ও ওখানকার ক্যামেরা করবে, তার জন্য সময় পায়নি। তো এখানে হচ্ছে হস্তবন্ধন হবে, ঠিক আছে? যেটা হাতে হাত রেখে যেই যেটা যেই রিচুয়ালটা আছে আর কি, তো সেটা করবে। তো চলো দেখতে থাকো তোমরা আমাদের বাঙালিদের বিয়েহীন মানে কেমন হয় না হয়, আমাদের গ্রামে বিয়ে কেমন হয় না হয়, ঠিক আছে? আমার জন্ম
তো এখানে একটা নিয়ম আছে, বোন বা দিদি বোনরাই বেশিরভাগ করে এই যে জামাইদের হাত ধুয়ে দেয়, ঠিক আছে, জামাইবাবুদের হাত ধুয়ে দেয়। তো এখানে বোন ছিল না, তাই এটা মনে হয় বৌদি হবে। হ্যাঁ, এটা হচ্ছে বৌদি, তো ওই বৌদিটা হাত ধুয়ে দিল। তো এটা কিন্তু আমাদের নিয়ম। যারা হিন্দু আছো তারা তো জানোই, যারা অন্য সম্প্রদায়ের আছো তারা তো জানো না, তাই তোমাদেরকে বললাম। রাম সরকার শুভ করং মঙ্গলং বহ বোধিসত্ত্ব দুর্বা পুষ্প ফল চৈব বস্ত্র তাম্বুল মে এ বচ। জামাই বলল নম এভি কন্যা রক্ষণং মা দত্তা পোষণং কুরু যথেন্দ্রাণী মহেন্দ্রস্য স্বাহা চৈব বিভাবসি যথা রোহিণী চ যথা সোমে কামন্তি যথা ননে যথা বৈশবনে ভদ্রা বশিষ্ঠে চ অরুন্ধতি তথা। আমি বলবো এরকম তো ওদিকে হয়তো মেয়ের সিঁদুর দান হবে। আমার শাশুড়ি মা শ্বশুরমশাই তো ওদের সাথে তো এসছি, ওনারা বলছে যে চলো খেয়ে আসি, বাড়ি চলে যাব, অনেক রাত হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে সোজা চলে যাব খেতে, ঠিক আছে। আর অরিত্রীর পাপা তো যাবে, সেই অনেক রাত্রে বাড়ি যায়, ঠিক আছে। বিয়ে শেষ হবে, পুরো কমপ্লিট হবে, তারপরে গা ও বাড়ি যাবে। তো খাওয়া দাওয়ার টেবিলের এখানে চলে এসেছি, খাওয়া এই ব্যাচটা প্রায় শেষের দিকে। তো চলো এখন আমরা খেতে বসে পড়বো, তারপরে সোজা যাব বাড়িতে, অনেকটাই রাত হয়ে যাচ্ছে। আর এই এরকম মানুষ এখন বসে থাকাটা তো উচিত না অনেক রাত অবধি, তাই না? আমাদের এখানে খাবারে দিয়েছিল তোমার ডাল, এঁচোর চিংড়ি, তারপর মাংস, চাটনি, পাঁপড়। তো চলো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি, আর এখন খাওয়া দাওয়া করে সোজা চলে যাব বাড়ি। চাঁদ দেখতে দেখতে রাস্তার থেকে বাড়ি যাচ্ছি। তো টাটা, আজকের মতন বাই।